সুপ্রিয় দর্শক, আশা করছি সকলেই অনেক ভালো আছেন। সো আমরা যারা মোটামুটি অ্যান্ড্রয়েড ফোন নিয়ে একটু নাড়াচাড়া করি বা অ্যান্ড্রয়েড ফোন নিয়ে একটু বেশি টেপাটেপি করি, সকলেই জেনে গেছে টিকটক অ্যাপস থেকে আপনারা একটা ভালো পরিমাণ আর্নিং করতে পারছেন বা করা যাচ্ছে। সো এই আর্নিং করতে গিয়ে আমরা বেশ কিছু সমস্যার সম্মুখীন হচ্ছি। তো কমন যে সমস্যাগুলো, সেই সমস্যা নিয়ে মূলত আমি আস্তে আস্তে আলোচনা করব। তো বর্তমানে রিসেন্টলি যে সমস্যাটা বেশি হচ্ছে, মূলত যারা নতুন একদম ফোন, ফোনে কখনোই ইনস্টল করা হয়নি টিকটক অ্যাপস, তারপরে ইনস্টল দেওয়ার পরে এরকম কিছু লেখা আসতেছে। সো কুড নট পাস ফার কন্ট্রোল, আসলে কুড নট পাস ফার কন্ট্রোল এই লেখাটির অর্থটি আসলে কেন হচ্ছে এটা নিয়ে মূলত আলোচনা করব। দ্য কাউড নট পাস ফর কন্ট্রোল এরকম বেশ কয়েকজনের হচ্ছে, দেন তারা আমাকে একটি স্ক্রিনশট দিয়েছে। তো আমি বিশেষ করে দেখলাম, আমিও একটি ফোনে রেজিস্ট্রেশন করতে গিয়ে, অর্থাৎ টিকটক অ্যাপসটি ইনভাইট করে রেজিস্ট্রেশন করতে গিয়ে এই ধরনের প্রবলেম ফেস করলাম। সো সেটটি একদম নতুন, দেন কখনোই ইনস্টল করা হয়নি আমি কনফার্ম। সো পরবর্তীতে সেটা আমি ট্রাই করছি, হয়েছে বা 24 ঘন্টা বা 72 ঘন্টা পর সেটা হয়েছে, দেন আপনার তখন সেই মুহূর্তে হয়নি, কেন হয়নি সেটা নিয়েও আলোচনা করছি এখন। সো প্রথমে আমরা টিকটক অ্যাপসে যদি প্রবেশ করি, দেন প্রবেশ করার সামনে শুরুতে আমাদের সামনে ইন্টারফেস চলে আসবে একদম কোনার দিকে, টিকটক বোনাস, জাস্ট একটু ওয়েট করতে হবে। সো আমরা যদি ওয়েট না করি তাহলে এই পাশ থেকে আমি এখানে ক্লিক করে যেতে পারবে। তো টিকটক বোনাসে ক্লিক দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের সামনে সেই ইন্টারফেসটি চলে আসবে, অর্থাৎ এখানে যে ইনপুট ইনভাইট কোড, অর্থাৎ সেই ইনপুট ইনভাইট কোডের এখানে অপশনটি চলে আসবে। দেন আমার অ্যাকাউন্টে বর্তমানে সেই অপশনটি নেই, কারণ আমি একজনের রেফারেন্স ইনপুট হয়েছি। দেন সো এখানেই সেই অপশনটি থাকতে হবে আপনার ইনভাইটের পাশে আগে। তো সেখানে এই কোডটি বসালে, অর্থাৎ আপনার বিডি কোড, অর্থাৎ ইনভাইট কোডটি বসালেই সেই সমস্যাটি হচ্ছে প্রায়। তো এখন এটার সমাধানের কয়েকটি উপায় আছে, দেন প্রথমে যে কয়েকটি টিপস শেয়ার করবো সবগুলো টিপস সে আপনারা ট্রাই করে দেখবেন, আশা করবো আপনারা এই ধরনের সমস্যা থেকে সলভ হবেন। সো অ্যাট ফার্স্ট শুরুতে আপনারা সেটিংসে যাবেন, ফোনের সেটিংসে গিয়ে অ্যাপসে যাবেন। তো এখানে অ্যাপস ম্যানেজমেন্টের অপশনটি খুঁজে বের করবেন। তো আমি ম্যানেজ অ্যাপস এখানে গেলাম, দেন এখান থেকে আপনারা টিকটক অ্যাপস সিলেক্ট করবেন। তো টিকটক অ্যাপসে যাওয়ার পরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন ক্লিয়ার ডাটা, সো এখান থেকে ডাটা ক্লিয়ার করে দেবেন, অথবা স্টোরেজে ক্লিক করে এখান থেকে ক্লিয়ার ডাটা ক্লিক করবেন। দেন ক্লিয়ার ডাটাতে ক্লিক করে পুনরায় আবার প্রবেশ করে অ্যাপসটিতে লগ ইন করবেন, আপনার জিমেল অ্যাকাউন্ট দিয়ে লগ ইন করবেন। যদি জিমেল অ্যাকাউন্টেও এই ধরনের প্রবলেম হয় তাহলে পুনরায় ব্যাক যাবেন, অ্যাকাউন্ট থেকে ব্যাক গিয়ে আপনারা আপনাদের ফোন নাম্বার দিয়ে ভেরিফিকেশন করে সেখান থেকে লগ ইন করবেন, দেন এইভাবে ট্রাই করবেন। তো আরও একটা পদ্ধতি, সেটা হচ্ছে আপনার যখন এভাবে আসবে না তখন আপনি কী করবেন, অ্যাপসটাকে আনইনস্টল দিয়ে রাখবেন অথবা সেভাবেই রেখে দেবেন, দেন তার 24 ঘন্টা পরে অথবা 72 ঘন্টা পরে আপনি সেখানে আপনার যে বিডি ইনপুট ইনভাইট কোডটি থাকবে সেই কোডটি আপনি সেখানে লগ ইন করে দেবেন। তো এই পদ্ধতিতে আপনারা এইভাবে এই ধরনের সমস্যাটি সমাধান করতে পারবেন। সো এখানে মূলত যে বিষয়টি টিকটক অথরিটি টার্গেট করতেছে, অর্থাৎ তারা ভাবতেছে আসলে এটা একটি স্প্যামিং হচ্ছে, সো এই কারণে এই ধরনের সমস্যা হচ্ছে, সেজন্য তারা 72 ঘন্টা বা 24 ঘন্টা সময় তারা নিচ্ছে, দেন তারপরে সেই সমস্যাটি ক্লিয়ার করে দিচ্ছে। তো আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করবেন, ধন্যবাদ।